আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আমরা কলকাতায় আরণ্যক নাট্যদলের অত্যন্ত জনপ্রিয় যে নাটকটি রাড়াং নাটক, সেই নাটক নিয়ে কলকাতার বিভিন্ন শহরে বিভিন্ন মঞ্চে পরপর ছটি প্রদর্শনীর এক অভিযাত্রা নিয়ে এই বঙ্গে এসেছে এবং গত 22 তারিখ থেকে সেই নাটকগুলোর প্রদর্শনী শুরু হয়েছে। 22 তারিখে আমরা কল্যাণীতে প্রথম প্রদর্শনী করেছি, তারপর আমরা পরপর উত্তরপাড়া, মধ্যগ্রাম, তারপর বেলগুড়িয়া তপন থিয়েটারে এবং প্রথম প্রদর্শনী একটু আগে শেষ হয়েছে। আপনারা জানেন যে এই রাড়াঙের প্রতি এই পশ্চিমবঙ্গের নাট্যামোদী নাট্যপ্রেমী যে দর্শকরা, তারা যে উৎসাহ, যে উদ্দীপনা, যে আগ্রহ দেখিয়েছেন, সেটি এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী করেছে আমাদেরকে। এবং প্রতিটি প্রদর্শনীতে হলভর্তি দর্শকদের সরব উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আনন্দিত করেছে। যাই হোক, আজকে এই রাড়াং অভিযাত্রার শেষ দিন এবং এই শেষ দিনের এই শেষ প্রদর্শনীর প্রাক্কালে আপনাদের সঙ্গে সংযুক্ত হলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই মুহূর্তে যে শেষ প্রদর্শনীতেও দর্শকের যে উচ্চে পড়া ভিড় এবং কলকাতার নাট্যামোদী নাট্যপ্রেমী দর্শকদের যে উচ্চে পড়া ভিড়, সেটি আপনাদের সাথে শেয়ার করব। এবং পাশাপাশি এই কালীঘাটের তপন থিয়েটারের চারপাশের এলাকাটা আপনাদেরকে দেখাবো এবং দর্শকদের যে আগ্রহ উদ্দীপনা সেই প্রতিক্রিয়াগুলো জানবো। একই সঙ্গে এই রাড়াং নাটক নিয়ে রাড়াং অভিযাত্রার কুশীলবদের কথা শুনব। এই হচ্ছে কলকাতার কালীঘাটের সেই বিখ্যাত তপন থিয়েটার এবং অনেকের আয়োজনে এই প্রদর্শনীটি হচ্ছে। যে কাজটি আপনারা করছেন এর মধ্যে দু বাংলার মধ্যকার যে ভ্রাতৃত্ববোধ, যে সাংস্কৃতিক সম্পর্কের যে শক্তি, সেটি মজবুত হচ্ছে অবশ্যই। এই দেখুন, আজকে আমাদের যেটা এই নাটকটা শুরু হয়েছে, দুই দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে নাটক অসাধারণ হয়েছে। সংস্কৃতি এমন একটা জায়গা, এমন একটা মাধ্যম বলে মনে করি, এই জায়গাটাকে যদি প্রপারলি আমরা ব্যবহার করতে পারি তাহলে দুই দেশের মধ্যে মানে সংস্কৃতির এই যে আদান প্রদান, এই জায়গাটার জন্য পাসপোর্ট ভিসা লাগে না, তো লাগে না আমাদের যেতে গেলে না, কিন্তু এই যে সংস্কৃতি আদান প্রদানের জন্য পাসপোর্ট ভিসা লাগে না। আমার কাছে মনে হচ্ছে আপনারা যে কাজটি করে যাচ্ছেন নিরলস ভাবে, কোনো একদিন এই সুখকর অনুভবটা আমাদের আমরা উপভোগ করব, যে আমাদের পারস্পরিক যে এই দেশ থেকে ওদেশে যাওয়া, দু বাংলার যে পারস্পরিক আসা যাওয়ার ক্ষেত্রে হয়তো বা ভিসা উঠে যাবে, এটা যদি হতে পারতো কত ভালোই না হতো। এবং কিছুক্ষণ আগেই বিকেল 3:30 সময় শুরু হয়েছিল নাটকের প্রথম প্রদর্শনী, এখন সন্ধে 6:30 শুরু হবে দ্বিতীয় প্রদর্শনী। এবং দ্বিতীয় প্রদর্শনী শুরুর প্রাক্কালে দর্শকদের যে উপচে পড়া ভিড়, সেটি আপনাদের সঙ্গে একবার শেয়ার করছি। কলকাতার এই নাট্যপ্রবী মানুষদের উপচে পড়া ভিড় রাড়াং দেখার জন্যে, বাংলাদেশের নাটক দেখার জন্যে, রাড়াং দেখার জন্যে, আরণ্যকের নাটক দেখার জন্যে। সর্বশেষ প্রদর্শনী, সেই প্রদর্শনীরও সবগুলো টিকিট ইতিমধ্যে বিক্রয় হয়ে গেছে এবং বাইরে অনেকে এখনো দাঁড়িয়ে আছেন একটি টিকিটের জন্যে। দাদা কি রাড়াং দেখতে এসছেন? অনুভূতি কেমন এই নাটক দেখার জন্য, যে আগ্রহ, যে উৎসাহ? ভয়ঙ্কর আগ্রহ, কিন্তু আপনারা কি রাড়াং দেখতে এসছেন? দেখা হয়ে গেছে। কেমন লেগেছে বলুন তো? তিনটে শো দেখেছেন? তিনটে শো দুজনে দেখেছেন? টিকিট পেয়েছেন? দিদি আপনি কোথা থেকে এসছেন? আমি কাঁচরাপাড়া বাসী, কিন্তু এখন রাড়াং। বাবা, আপনি একদম কানায় কানায় পরিপূর্ণ এই বিকেলের প্রদর্শনীতে কালীঘাটের তপন থিয়েটারে।
অরূপদার সঙ্গে আরেকজন সারথি তার সকল কাজে সঙ্গী হয়েছেন এবং আমাদের প্রিয়জন অভিজিৎ দা। বড় কাজই এটা হচ্ছে এবং খুবই আনন্দ পাচ্ছি এবারে, বিশেষ করে যে এত মানুষ, এই যে কালকে মধ্যম গ্রামে আমাদের গঙ্গা যমুনা নাট্য উৎসব, সেখানে যে ওই বিশাল পরিমাণ মানুষ এবং কত মানুষ ফিরে গেছে কালকে, কোথায় তোমরা জানো যে কয়েকশো মানুষ ফিরে গেছে এবং এখানে আজকে দুবেলাই সমস্ত প্রেক্ষাগৃহ পূর্ণ নয় উচ্চে পড়েছে, মানুষ অনেক ফিরে গেছেন পাননি এই জিনিসটা, অর্থাৎ বাংলা থিয়েটারে দর্শক হচ্ছে না একদম, এই কথাটাকে কিন্তু আমরা একদম ভুল প্রমাণিত করেছি একদম এবং সেটা জন্য ঢাকার আরণ্যক তাদের বিশেষ ধন্যবাদ জানাই। এই যে ছটা অভিনয় আর আড়াঙের হচ্ছে আরণ্যকের প্রযোজনায়, এটা একটা অভূতপূর্ব বিষয়, আপনারা সবাই জানেন যেটা অভূতপূর্ব। এই জন্য সবাইকে আমাদের অনেকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা, ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হোক। তো এবার আমরা পাঁচটি উৎসবে ছয়টি নাটক ছয়টি শো করা, যে একটা না এত কষ্টের আবার আনন্দের, সবচেয়ে বড় জিনিস হলো দর্শক এত বেশি আপ্লুতভাবে আমাদের নাটকগুলিকে নিয়েছে, আমরা বুঝতে পারিনি যে কলকাতা বা কলকাতার বাইরের দর্শকরা এইভাবে গ্রহণ করবে। পাটাপাটি অসাধারণ অসাধারণ। দিদি কেমন লেগেছে? কলকাতার দর্শকদের প্রথমে অভিনন্দন জানাই। আমরা একটা কথা জানি যে পৃথিবীতে যতদিন একজন অভিনেতা এবং একজন দর্শক থাকবে ততদিন নাটক থাকবে। এত প্রচুর পরিমাণ দর্শক দেখে আজকে আত্মবিশ্বাস আরো বেড়ে গেল, মনে হচ্ছে থিয়েটার পৃথিবী যতদিন থাকবে থিয়েটার ততদিন থাকবে এই দর্শকের ভালোবাসা এবং আশীর্বাদে। নমস্কার। অসাধারণ গান নাচ এবং তার সঙ্গে সবচেয়ে বড় কথা টাইমিং সেন্স, কমিক সেন্সটা খুব ভালো এবং সবার অভিনয় ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ। আমাদের সবচেয়ে ভালো অভিজ্ঞতা হচ্ছে দর্শক যেভাবে সাড়া দিয়েছেন, কলকাতার নাট্যমোদী দর্শকরা এসেছেন এবং তারা যেভাবে নিয়েছেন নাটকটি সেটি আমাদের অনুপ্রাণিত করেছে এবং তারাই তো থিয়েটারকে বাঁচিয়ে রেখেছেন। থিয়েটারের দর্শকই আমাদের কাছে নমস্য প্রণম্য। যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন সেটি পূরণ হয়েছে? পূরণ হয়ে আরো বেশি। আপনার? হ্যাঁ অবশ্যই। দিদি আপনাদের? ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। দিদি আপনার? আপনাদের সমর্থন ছাড়া আমরা তো এগোতে পারি না। ভালো থাকবেন, ফল ভরিয়ে আসবেন, এই কথা কথা বলে চেক করছি।